আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ম্যানিপুলেশন নিয়ে কথাবার্তা বলবো। চলুন আমরা হচ্ছে ডকুমেন্টে চলে যাই এবং আমরা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে আরো কিছু আলোচনা করি। সো এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, জাস্ট একটা লেমন। সো আমরা দেখবো যে ইমেজ ম্যানিপুলেশন যে টেকনিকগুলো আছে, টেকনিকগুলো ইউজ করে আমরা এখানে এই এই ইমেজটাকে আমরা কিভাবে অন্যরকম একটা রূপ দিতে পারি। ওকে, সো বেশি ভূমিকা করব না, আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। এই ইমেজটা আপনারা জাস্ট গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, জাস্ট লেমন লিখে সার্চ করছি। সো প্রথমে আমি কি করতে পারি, ইমেজটা একটা ডুপ্লিকেট নিয়ে রাখবো, যেটা হচ্ছে ইমেজের ব্যাকআপ হিসাবে। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট নিয়ে রাখলাম আমি। সো এটাকে আমি চোখটাকে অফ করে রাখলাম। এখন আমি কি করব, এই ইমেজ ট্যাগের থেকে আমি এই লেমনটাকে আলাদা করব। ওকে, সো আলাদা করতে গেলে কি করতে হবে, আমাকে অবশ্যই এটাকে সিলেকশন করতে হবে। এবং সিলেকশন আপনি করতে পারেন দুইটা ওয়েতে, একটা হচ্ছে আপনি পেন টুল দিয়ে করতে পারেন, একটা হচ্ছে সরাসরি সিলেকশন টুল দিয়ে করতে পারেন। আমি এখানে কুইকলি জাস্ট প্রসেসটা দেখানোর জন্য কুইক সিলেকশন টুল দিয়ে করব, কারণ পেন টুল দিয়ে করলে আমার আর একটু সময় বেশি লাগবে। সো আপনারা চাইলে পেন টুল দিয়ে আরো সুন্দরভাবে সিলেকশনটা তৈরি করে নেবেন। আমি জাস্ট এখান থেকে কুইক সিলেকশন টুল নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। অলরাইট, সো এখানে একটু পারফেক্টলি সিলেক্ট করবেন, আমি পারফেক্টলি করার ট্রাই করব। সো এখানে একটু বেশি বের হয়ে গেছে, সো আমি এটাকে অলটা ধরে আমি এটাকে কমায় দিচ্ছি। ওকে, সো এইভাবে সিলেকশনগুলোকে পারফেক্ট করতে হবে। আপনি পেন টুল দিয়ে যদি করেন তাহলে আরো বেশি পারফেক্ট পাবেন। ওকে, অলরাইট, সো আমি মনে করলাম যে এটাই আমার জন্য যথেষ্ট, আমি এটাকে এখন নিব। সো এখন এটা থেকে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করব, সো ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি যদি এখান থেকে মাস্ক করে ফেলি, সরাসরি মাস্ক করে ফেলি, তাহলে দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, রাইট? আপনি এইভাবেও করতে পারেন, আমি আপনি চাইলে আরেকভাবে করতে পারেন। আমি এটাকে কন্ট্রোল জেড দিলাম এবং আমি এই কন্ট্রোল শিফট আই দিয়ে আমি সিলেকশনটাকে ইনভার্স করলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। তো আমি এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, কারণ আমি এখানে মাস্ক করলাম না। আপনি চাইলে এখানে মাস্ক করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এখন আমি কি করব, এই যে দেখেন আমার লেমনটা এটা আলাদা হয়ে গেছে। সো এখন আমি চাইলে নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিব। আমি এটার মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করতে পারি, অলরাইট? সো বা আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই করবো, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাই, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে ফিক্স করে নিতে পারি। এক সাইডে যেহেতু ইয়েলো আছে, আরেক সাইডে আমি এটাকে হোয়াইট করবো এবং হোয়াইটটাকে 100% করবো এখানে, অলরাইট? এটাকে আমি হোয়াইট করে দিব। অলরাইট, ওকে, এখন তাহলে আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। তাহলে দেখেন কি হয়, আমি এখান থেকে শেপ ধরে এভাবে গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এখানে আমি কি করবো, গ্রেডিয়েন্ট স্টাইলটা আমি এখানে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে নিব না, আমি এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে নিব। ওকে, দেন হচ্ছে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। আমি চাচ্ছি যে আমার মাঝখানে হোয়াইট থাকবে, তাহলে আমি এখান থেকে রিভার্স করে দিই। দেন হচ্ছে আমি এখন গ্রেডিয়েন্টটা টানি, তাহলে মাঝখানে হোয়াইট থাকবে, চারিদিকে হলুদ চলে আসবে। ওকে, অলরাইট, সো মোটামুটি আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পাইলাম, রাইট? এখন আমি এই লেমনটাকে আমি কি করব, কাটবো। সো লেমনটা কাটতে গেলে কি করতে হবে আমরা দেখছি। সো প্রথমে আমি এটাকে একটু মানে রোটেট করে নিব। সো এটাকে সিলেক্ট করে লেয়ারটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করলাম, দেন ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে আমি এটাকে এইভাবে ঘুরাই দিতে পারি। হ্যাঁ, অলটা ধরে শিফট ধরে আমি এইভাবে পুরো ঘুরাই দিলাম, এটাকে রোটেট করে দিলাম। চাইলে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, আমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারি, অলটা ধরে আমি এইভাবে আরেকটু বা এইভাবে আরেকটা ছোট করতে পারি, রাইট? এখন হচ্ছে আমি এই লেমনটাকে কাটবো। আমি যেটা দেখাইতেছি আপনি যে ওইটাই করতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা যে মাস্কিং শিখলাম, আপনার মাস্ক যে শিখলাম, দেন হচ্ছে আমরা যে আদার্স যে টুলগুলো আমরা শিখলাম, সেই টুলগুলো আপনার ইউজ করে কিভাবে একটা কাজ করা যায়, জাস্ট আমরা এটা দেখতেছি। ওকে, বাট আমি এটা করতেছি এটাই আপনি করবেন বিষয়টা এমন না, রাইট? সো দেখেন আমি জাস্ট এটাকে কাটবো। সো আপনি শিখবেন যে কিভাবে একটা ইমেজকে আপনার কাটা যায় ফটোশপ দিয়ে। ওকে,
আচ্ছা দেখেন, আমি এখান থেকে পেন্টুলে যেতে পারি। পেন্টুলে গিয়ে আমি এখান থেকে এইভাবে করে একটু সমান করে নেওয়ার ট্রাই করবো। আমি শিফট ধরি তাহলে সমান থাকবে। আমি এইভাবে করে একটা সিলেকশন তৈরি করবো। তাহলে আমার এটা আমারটা আমি পাত করলাম এখন এখানে। তো এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিই তাহলে দেখেন আমার এটা সিলেকশন তৈরি হয়ে গেলো, রাইট? এখন আমার এটা পুরোটা সিলেক্ট আছে। আমি কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে ইনভার্স করে নিলাম, ওকে। অথবা আপনার যদি শর্টকাট মনে না থাকে তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট, দেন হচ্ছে দেখেন এখানে ইনভার্স, কন্ট্রোল শিফট বা শিফট কন্ট্রোল আই দিলে আপনার হচ্ছে ইনভার্স হয়ে যাবে। সো আমি এখান থেকে এটাকে ইনভার্স করে নিলাম। তাহলে আমার এতটুকু এখন সিলেক্ট আছে। অলরাইট, এখন এই যে সিলেকশন আছে এটাকে আমি কি করবো, কাটবো, রাইট? সো এটাকে আমি কাটবো কিভাবে, আমি জাস্ট কিবোর্ড থেকে যদি কাটেন, শর্টকাট করেন, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স যদি দেন তাহলে কেটে যাবে। আমি যদি কন্ট্রোল এক্স দিচ্ছি দেখেন এটা কেটে যাচ্ছে, রাইট? অথবা আপনি যদি চান যে এটা পুরোটা কেটে ফেলবেন না, জাস্ট হচ্ছে কপি করবেন, তাহলে কন্ট্রোল সি দেন, দেন হচ্ছে এখানে আমার লেয়ার প্যানেলে খেয়াল করেন, আমি কন্ট্রোল ভি দিলাম, তাহলে দেখেন এখানে আরেকটা কপি হয়ে গেলো, রাইট? এই যে, সো আমি যেহেতু এটা কাটবো, সো আমি এটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে এক্স দিলাম, এক্স দিয়ে এটাকে আমি কেটে ফেলাম, ওকে। সো যেটা আমি কাটছি ওইটা আর আমার দরকার নাই, আমার এটাই দরকার। এটার মধ্যে আমি কি করব, একটা লেমন কাটলে কি হয়, লেমন কাটলে এখানে তো লেমনের ইয়েগুলো দেখা যায়, তাই না? যে এটা একটা লেমন, এটা আমি কাটলাম, তাই না? সো কেমন দেখা যাবে আমার দেখছি এখানে একটা ইমেজ আছে, যেমন এরকম দেখা যাবে, তাই না? এরকম দেখা যাওয়ার কথা লেমনটা নর্মালি। সো বাট আমরা এখানে এটা কাটলাম, বাট এইরকম কোনো ইফেক্ট কিন্তু আমরা নাই। সো আমরা ইমেজে দেখব যে এখানে এই এইটাকে কিভাবে আমরা মানে এই জায়গায় নিয়ে যাবো, একটা রিয়েলিস্টিক ভাব দিব, যেন আমরা এই লেমনটা কাটলাম এটা মনে হবে যে এটা রিয়েলিস্টিক একটা লেমন, ওকে, রিয়েল একটা লেমন, ওকে। সো এটা করার জন্য আমরা কি করবো দেখেন, আমরা এই ইমেজটা কাজ আমার এখানে শেষ, আমি এটা কাটলাম। দেন হচ্ছে আরেকটা ইমেজ আমরা এটা ডাউনলোড করছি, এটাও আমরা গুগল থেকে ডাউনলোড করছি, আমি দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে জাস্ট এই সাইটে যাবেন, পিএনজি গুরু, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পিএনজি গুরু। সো পিএনজি গুরুতে গেলে আপনারা যদি এখানে সার্চ করেন লেমন, তাহলে দেখেন এখানে অনেক লেমন কিন্তু আপনারা পাবেন, তাই না? সো এগুলো নিয়েই হচ্ছে আপনারা কিন্তু প্র্যাকটিস গুলো করতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করবেন, আপনারা যে এটাই করতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, জাস্ট প্রসেসটা দেখলেন। অলরাইট, তো এখন আমি এই যে এই লেমন টুকু আছে এই পার্টটুকু আমি ওখানে কপি করে নিয়ে যাবো। সো ওইটা কপি করতে গেলে কি করতে হবে, আপনাকে অবশ্যই এটা সিলেকশন করতে হবে। সো আপনি যদি পেন টুল দিয়ে সিলেকশন করেন আরো ভালো সিলেকশন করতে পারবেন, যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস করতেছি এবং এটা ছোট রাখাটাই হচ্ছে উদ্দেশ্য। সো আমরা এখানে কুইক সিলেকশন টুল দিয়েই দ্রুত করে ফেলবো, ওকে। কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনার পেন টুল দিয়ে করবেন। আর পেন টুল কিভাবে কাজ করে, পেন টুল দিয়ে করতে হয় এটা কিন্তু অবশ্যই জানেন। আর যদি ভুলে যেয়ে থাকেন তাহলে পেন টুলে ক্লাস করেন, ওকে। সো আমি একটু বড় করতেছি কন্ট্রোল প্লাস দিয়ে, স্পেস চেপে আমি এটাকে মুভ করতেছি। সো আমি এখানে অল্টার ধরে এখানে একটু সমান করবো, ওকে। অলরাইট, দেন হচ্ছে এখানে আমি অল্টার ধরে একটু সমান করবো। সো এভাবে হচ্ছে আপনারা করবেন, যদি সিলেকশন টুল দিয়ে করেন তাহলে আস্তে আস্তে এভাবে করবেন। আমি সিলেকশন টুল দিয়ে যেহেতু করলাম, সো জাস্ট হচ্ছে আমি একটু ছোট করে নিই। মনে হচ্ছে অনেকটা পারফেক্ট। সো এটা চাইলে আপনি সরাসরি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলতে পারেন, দেখেন এটা কেটে নিলাম, অথবা আপনি চাইলে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন। আমি এই এই ডকুমেন্টে চলে আসলাম, চলে এসে জাস্ট আমি এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, তাহলে দেখেন আমার এখানে এটা চলে আসে, রাইট? এটা অনেক বড়, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করলাম এবং হচ্ছে এখানে এইভাবে এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, আমি এটাকে কেটে দিই, আমি এটাকে কেটে আমি মাস্কের একটা ব্যবস্থা দেখে আমি কন্ট্রোল জেড দিলাম এখানে। সো দেখেন এখানে যেহেতু আমি এটা সিলেকশন করলাম, সো আমি এখানে মাস্কের অ্যাপ্লাই করবো, এই যে মাস্ক, ওকে। সো আমি এখানে মাস্ক অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমার পিছনের যে দুইটা পার্ট ছিল সেটিতে গেছে গা। আমি যদি এখন এই যে আমার মাস্ক অ্যাপ্লাই করছে এটাকে যদি আমি ক্লোজ করতে চাই, মানে হাইড করতে চাই, তাহলে দেখেন আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি তাহলে দেখেন এটা চলে যাচ্ছে, রাইট?
বাট আমি কন্ট্রোল জেড দিই এবং সরি মাস্ক না আবার করি আমি আমি যদি এখানে শিফট প্রেস করে ক্লিক করি তাহলে দেখেন আমরা কিন্তু আমার টোটাল ইমেজটা দেখতে পাচ্ছি। আবার যদি আমি এখানে শিফট প্রেস করি তাহলে দেখেন এটা আগের মতো অবস্থায় চলে আসছে। আপনি যদি মাস্কটাকে ডিলিট করে দিতে চান তাহলে টান দিয়ে যদি ডিলিটে চলে আসেন তাহলে দেখেন ডিলিট হয়ে যাবে, ডিলিট করেন ডিলিট। ওকে সো আমি এটা মাস্ক অ্যাপ্লাই করবো, সো মাস্ক এখানে থাক, এই অবস্থা আমি এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো তাহলে আমার মাস্ক সহ চলে আসবে এখানে। যদি আমার পরবর্তীতে আরও কিছু মডিফিকেশন প্রয়োজন হয় আমরা চাইলে এখানে করতে পারবো। সো কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করি, আমি একটু কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোটো করে নিলাম ডকুমেন্টটাকে এবং এটাকে অল্টার ধরে এখানে আমি ছোটো করে দিলাম, রাইট, এই যে অলরাইট। এখন আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে বড় করি, ওকে। তাহলে দেখেন আমার এটা কিন্তু এখন আলাদা, তাই না? এটা কিন্তু আমার আলাদা। সো এখন এটা এই অবস্থা আছে, এটাকে আমি চাচ্ছি যে আমার এই লেমনের সাথে আমি মিক্স করব, কি করব লেমনের সাথে মিক্স করব। সো যদি লেমনের সাথে মিক্স করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমি এক কাজ করি এটাকে আমি মাস্ক অবস্থায় না রেখে আমি মাস্কটাকে এখান থেকে ডিলিট করে দিই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে আমার। হ্যাঁ এই যে মাস্কটাকে এখানে আমি ডিলিট করে দিলাম, ওকে ডিলিট করে দিলাম। সো আমি এখান থেকে আমি কন্ট্রোল জেড দিই, আমি এখান থেকে হচ্ছে কন্ট্রোল এক্স দিলাম, দেন হচ্ছে আমি এখানে এসে এটাকে ভি কন্ট্রোল ভি করে দিলাম, কারণ হচ্ছে আমি মাস্কটা এই জায়গায় করবো। ওকে অল্টার ধরে আমি এটা ছোট করে দিলাম, এখানে থাকলো, এই অবস্থা থাকলো। এই যে এটা ছোট করলেন, এই ছোট করার পর এই যে আমরা নিচে যে লেমনটুকু এখানে কাটলাম এটার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করবো। সো অ্যাডজাস্ট আমরা কীভাবে করবো দেখেন, আমরা যতই এখন এইভাবে ট্রাই করি এটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। সো এটা অ্যাডজাস্ট করতে গেলে যে টেকনিক আমরা অ্যাপ্লাই করবো সেটা আপনারা আজকে তো নতুন দেখবেন। আমরা এই যে সিলেকশন থাকা অবস্থায় এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো, রাইট, ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন এই ট্রান্সফর্ম থাকা অবস্থায় এই মাউসটা এই এলিমেন্টের উপরে নিয়ে আমরা যদি রাইট বাটন ক্লিক করি মাউসের, আপনার রাইট বাটন, দেন হচ্ছে দেখেন এরকম একটা অপশনগুলো আপনারা দেখতে পারবেন। সো এখানে আপনারা দেখেন স্কেল, রোটেট, অনেক কিছু আছে, তাই না? সো এখানে ডিস্টর্ট নামে একটা অপশন আছে, ডিস্টর্ট অপশনটার মধ্যে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আমরা এখন চাইলে কি করতে পারবো, এই যে যে পয়েন্টগুলো এখানে আছে সেই পয়েন্টগুলোর মধ্যে আমরা মডিফাই করতে পারবো। যেমন আমি এখানে এটাকে এইভাবে আমি এটাকে মুভ করব, দেখেন এখান থেকে আমি এটাকে এইভাবে মুভ করব, পার্সপেক্টিভ ভাবে, এটাকে বলা হয় পার্সপেক্টিভ মেথড। ওকে সো এখান থেকে আমরা চাইলে এখান থেকে মুভ করতে পারি, আমি এখান থেকে মুভ করতে পারি, আমি আরেকটু নিচে নিয়ে আসি। হ্যাঁ আমি চাচ্ছি যে আমার এই ইমেজের সাথে নিচেরটার সাথে এটা অ্যাডজাস্ট হবে, সো আমি আরেকটু এভাবে করে দিই, এটাকে আমি আরেকটু এভাবে করে দিই। হ্যাঁ অলরাইট, তো এখন দেখেন মনে হচ্ছে অনেকটা আমার রিয়েলিস্টিক ভাব চলে আসতেছে। আমরা আর একটু কাজ করবো, দেখবেন যে এটা পুরো রিয়েলিস্টিক হয়ে যাবে। ওকে ওকে অলরাইট, তো দেখেন এখন এখানে একটু বাড়তি বাড়তি আছে, তাই না? বাড়তি অংশ আছে। সো আমরা কি করব, এই বাড়তি অংশটুকুর জন্য আমরা এখন নিচেরটাকে একটু মডিফাই করব। নিচের আমরা তাহলে নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, যেমন নিচের লেয়ার হচ্ছে এটা, তাই না? এই লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডিস্টর্ট করব। ডিস্টর্ট করে আমরা এখান থেকে এটাকে উপরের সাথে মিলাই দেবো, এই জায়গার সাথে মিলাবো, দেখেন অলরাইট এখানে মিলাই দিলাম, দেন হচ্ছে এটা আমরা এখানে মিলাই দিলাম, ওকে দে। তাহলে দেখেন অনেকটা এখানে মিলে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি লেবুটা কাটছি, কাটার ফলে আমার এখানে ভিতরের যে লেবু কাটটা যেরকম দেখা যায় ওরকম এখানে দেখা যাচ্ছে, রাইট। তাহলে দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে আরো রিয়েলিস্টিক করব, কারণ আপনি দেখেন এখানেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে আপনার যে আর্টিফিশিয়াল ভাবে আলাদাভাবে আমরা এখানে বসেছি এটা বোঝাই যাচ্ছে, রাইট। তো এটা যেন বোঝা না যায় আমরা এখানে একটু মডিফাই করব, এটা সিলেক্ট করে একটু কিবোর্ডে যে অ্যারো কি আছে এটা চেপে একটু মুভ করতেছে, আমি একটু মুভ করলাম, দেন হচ্ছে আমি এখন মাস্ক অ্যাপ্লাই করব। সো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে মাস্ক অ্যাপ্লাই করে দিলাম, রাইট। আমি লেয়ারটাকে বড় করি, বড় করে দেখেন আমার এখানে কেমন যেন আলাদা আলাদা মনে হচ্ছে, তাই না? সো যেহেতু মাস্ক অ্যাপ্লাই করছি, অবশ্যই আপনারা জানেন যে মাস্ক অ্যাপ্লাই করলে আপনাকে ব্রাশ টুলে কাজ করতে হবে, এবং যদি আপনি মুছতে চান তাহলে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে, আর যদি আপনি ফেরত আনতে চান ফরগ্রাউন্ড কালার হোয়াইট থাকতে হবে।
সো যেহেতু আমি এখন এই পার্টগুলো মুছবো, সো আমার ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে এখানে। ওকে অলরাইট, আমার ব্রাশ সাইজটাকে একটু বড় করে নিব। ব্রাশ সাইজ অনেক বড় আছে, সো এখানে আপনাকে খেয়াল করতে হবে যে ব্রাশ কোনটা আছে। অবশ্যই আপনি সফট ব্রাশটাকে নেবেন। আমি এখান থেকে ব্রাশটা ক্যান্সেল করে আমি এখান থেকে জেনারেল ব্রাশে যাব। এখান থেকে আমি সফট ব্রাশে সিলেক্ট করলাম। ওকে, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে একটু ছোট করে দিই। অনেক বড় হয়ে গেছে, সো অনেক ছোট করে দিই। অলরাইট, এখন আমি যদি কিবোর্ড থেকে আপনার বাটন চাপি, যে আপনার থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ চাপি, এটা ছোট বড় হবে, রাইট? এখন আমি এখান থেকে কি করব, এই পার্টগুলোকে মুছে দিব। তাহলে দেখেন আমরা কি করি, এখান থেকে জাস্ট হালকার উপরে এখানে আমরা মুছে দিলাম। এখানে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আপনি কি করতে পারেন, প্রয়োজন অপাসিটি হালকা একটু কমা দিতে পারেন, যদি আপনার ইমেজের ইমেজের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনি কতটুকু কি করবেন। সো আমি অপাসিটি এতটুকুই করলাম, আমি অপাসিটি ফুলই করে দিই। ওকে, সমস্যা নেই, ফুল করে দিলাম। দেন হচ্ছে আমরা হালকা হালকা এইভাবে হচ্ছে দাগটাকে মোছার ট্রাই করবো। ওকে, যেন বাইরে থেকে বোঝা যায় যে পুরাটাই এখানে কোনো কাটা হয়, মানে আপনার আলাদাভাবে বসানো হয় না, এটা যেন না বোঝা যায়। সো আমি এখানে জাস্ট হচ্ছে এভাবে ঘষবো। অনেকটা আমি ঘষে দিলাম, এখানে একটু বাইরে চলে গেছে, সো আমি একটু ভিতরে নিয়ে আসি। ওকে, ওকে, স্পেস চেপে আমি এটাকে মুভ করলাম। সো এখান থেকে আপনারা চাইলে এ পাশ থেকে মুছে দিতে পারেন, রাইট? আচ্ছা, তো আমরা চাইলে বাইরের এই পাটটুকু কিছু হালকা হালকা মুছতে চাই, হালকা 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 আমরা মুছতে পারি চাইলে, ঠিক আছে? ইমেজের কোয়ালিটির উপর বা ইমেজের প্রয়োজনের উপর আপনি এটা চাইলে মুছতে পারেন। ওকে, তো মুছতে হবে বিষয়টা এমন না, যদি প্রয়োজন হয় একবার এখান থেকে আপনি মুছে নিতে পারেন। ওকে, ওকে, আমি ছোট করে দেখি, তাহলে দেখেন আমার লেমনটা টোটালি হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমরা এটাকেই কাটছি, এবং হচ্ছে এটা ভিতরে যে রিয়েল যে পার্টটা সেটা কিন্তু এখানে বের হয়ে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে একটা ম্যানিপুলেশন টেকনিক। আপনারা চাইলে এইভাবে এই ম্যানিপুলেশন টেকনিকগুলো ইউজ করে কিন্তু আপনারা বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। ওকে, সো আপনারা চাইলে এখানে আরো মডিফাই করতে পারেন, যেমন হচ্ছে এই নিচের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারটার মধ্যে দেখেন এখানে কেমন একটু হোয়াইট হোয়াইট ভাব আছে। সো আমরা চাইলে এটার মধ্যে একটু মডিফাই করতে পারি, যেমন হচ্ছে আমি এখানে একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার লেয়ার নিয়ে আমি এটাকে আমি এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম। মাস্ক করে দিয়ে আমি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে আমি একটু বড় করি, বড় করি, বড় করে আমি চাইলে সাইড দিয়ে এভাবে একটু মুছে দিতে পারি। তাহলে দেখেন আমার ইউরোর ভাবটা এখানে চলে আসবে, রাইট? যে হোয়াইট যে ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। আপনি খেয়াল করতেছেন কিনা আমি জানি না, হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমি কিন্তু বুঝতে পারতেছি। এখানে আপনারা দেখতে পারবেন, আফটার বিফোর দেখেন, আমি একটু বড় করি, দেন হচ্ছে আমি এই লেয়ারটাকে অফ করে দিই। তাহলে দেখেন, দেখছেন, বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? অলরাইট, সো এভাবে চাইলে আপনারা একটা ইমেজের মধ্যে আপনার কাজ করতে পারেন। ওকে, এখন আপনি যদি চান এখানে একটা ড্রপ শেড অ্যাপ্লাই করবেন, যদিও আমাদের ড্রপ শেডও নিয়ে পরবর্তীতে ক্লাস থাকবে, সো চাইলে আপনারা এখানে একটা ড্রপ শেডও অ্যাপ্লাই করতে পারেন। ড্রপ শেডও কিভাবে অ্যাপ্লাই করা যাবে, ইমেজটার একটা নিচে একটা রিফ্লেকশন থাকবে, সো ওইটাও এখানে করা যায়। সো আমরা দেখি এখানে একটা মোটামুটি একটা শ্যাডো অ্যাপ্লাই করি। তা আমরা শ্যাডো অ্যাপ্লাই করবো হচ্ছে এই লেয়ারটার মধ্যে, এটার মধ্যে। ওকে, সো আমি এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করে দিই। ওকে, এটা ডুপ্লিকেট করার দরকার নেই, আমি একটা নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি এখানে, নতুন লেয়ার, সরি, এখানে একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে আমি এখানে ব্রাশ টুলে যাব, এখান থেকে ব্ল্যাক কালার নিব, নিয়ে আমি নিচে একটু এভাবে ব্রাশ করব। ওকে, আমি জাস্ট একটু বড় করে নিচ্ছি, এইভাবে হালকা একটা আমি ব্রাশ করলাম, এতটুকু করলাম আমি, কোনো সমস্যা নেই। ওকে, এখন এই ব্রাশটাকে আমি কি করব, এখান থেকে জাস্ট অপাসিটি কমাই দেব, অথবা এটার মধ্যে আমরা কি করতে পারি, একটা ইফেক্ট আমার যদি দেওয়া যায় কিনা দেখি। আমার হচ্ছে এখান থেকে ফিল্টার,
ব্লার, গোসিয়ান ব্লার, যদি এগুলো নিয়ে আপনার ক্লাস থাকবে, আমি দেখাতে চাচ্ছিলাম না আজকে ক্লাসে, আমরা এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। বড় করে দিয়ে ওকে, এটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এটা অপাসিটি থেকে কমায় দেব। ওকে, এবং হচ্ছে এটা চাইলে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি, চাইলে আর নিচে নামায় দিতে পারি, আমরা এখান থেকে অল্টা ধরে ছোট করে দিতে পারি, হ্যাঁ বড় করে দিতে পারি, এভাবে নিচে নামা দিতে পারি। ওকে, আর একটু উপরে উঠে দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে আমরা চাইলে আরো উপরে উঠে দিতে পারি, এইভাবে একটা গেল। হ্যাঁ, ড্রপ শেডিং নিয়ে অবশ্যই আপনাদের ক্লাস থাকবে, আমরা এখানে আরেকটা টেকনিক আপনাদের দেখাই দিই। আমি জাস্ট, আমাদের কিন্তু মূল কাজটা শেষ, আমি দেখাই দিলাম যে এইভাবে আপনারা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। অনেক প্রসেস আছে, আপনারা যদি ম্যানিপুলেশনের মধ্যে আর নিজেকে আরো এক্সপার্ট করতে চান, অবশ্যই আপনাকে নলেজ নিতে হবে। ইউটিউব আপনার কাছে আছে, গুগল আপনার কাছে আছে, এইগুলো দেখে আপনি কিন্তু আপনার নলেজটাকে বাড়াইতে হবে, রাইট? একটা আমাদের এখান থেকে একটা বা দুইটা ভিডিও দেখে আপনি কিন্তু একেবারে এক্সপার্ট হয়ে যাবেন না, একই বিষয়ে আপনি কিন্তু অনেকভাবে অনেক রকম ভাবে শিখতে পারেন। ক্লিয়ার? তো আমরা এখানে আটটা শেয়ার দেখবো, এটাকে আমি অফ করে দিই। অফ করে দিয়ে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে, এবং হচ্ছে এই দুইটা, ওকে, এই লেয়ারটা এবং হচ্ছে এই লেয়ারটা, এই দুইটা লেয়ারকে আমি আপনার হচ্ছে কন্ট্রোল জি দিয়ে কপি করে দিব। এই যে আমার কপি হয়ে গেল, রাইট, গ্রুপ করে দিব, এবং হচ্ছে এটাকে আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট করব। ওকে, ক্যান্টেল কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে এটাকে আমি এইভাবে অল্টা শিফট ধরে এভাবে রিফ্লেক্ট করে দিব। ওকে ওকে, এখন আমি এটার মধ্যে একটা মাস্ক অ্যাপ্লাই করব, যেমন হচ্ছে এখানে আমরা মাস্ক অ্যাপ্লাই করে দিলাম, মাস্ক অ্যাপ্লাই করে এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করব দেখেন, এখানে এই গ্রেডিয়েন্ট টুলে আমরা যাব, গ্রেডিয়েন্ট টুলে গেলে আমরা এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব হচ্ছে এখানে এইটা। ওকে, এক সাইডে হচ্ছে আপনার ব্ল্যাক থাকবে এবং এক সাইডে ট্রান্সপারেন্ট থাকবে, অলরাইট? আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম, দেন হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। অলরাইট, এবং এই লেয়ারটা আমার দেখেন উপরে আছে, আমি টান দিয়ে এই লেয়ারটা নিচে নিয়ে আসবো। ওকে, দেখেন আমার লেয়ারটা নিচে চলে আসছে। এখন আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে, সরি, ওকে, এই লেয়ারটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো, দেন হচ্ছে আমি এখানে এটাকে এই সাইডে চাপায় দিতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে মাস্ক আবার অ্যাপ্লাই করবো, আমরা গ্রেডিয়েন্ট টুলে যাই, দেন হচ্ছে এখানে আমরা একটু ভালো করে অ্যাপ্লাই করবো। একেবারে চলে গেছে, হালকা আমি একটু নিয়ে আসি। কিবোর্ড থেকে অ্যারো কি চাপ চেপে আমি এটাকে একটু চাপাই দিলাম, দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে, আমি জাস্ট হচ্ছে আমার যে উপরে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, আমি এটাকে চাইলে উপরে নিয়ে যেতে পারি বা এটুকু নিয়ে আসতে পারি। ওকে, এইভাবে আমরা এখানে রিফ্লেকশন শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ইমেজের ক্ষেত্রে এই শ্যাডোটা যাচ্ছে না, মানাচ্ছে না, সো আমি এই শ্যাডোটাকে অফ করে দিব, রাইট? এটাকে অফ করে দিব, দেন হচ্ছে আমরা যে শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম প্রথমে এটা থাকবে, এখানে থাক, কোনো সমস্যা নেই। এখানে আমরা হচ্ছে একটু এইভাবে জাস্ট, আমি কিন্তু এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, আপনি চাইলে এখান থেকে একটা সার্কেলও নিতে পারতেন। ওকে, আমরা যে শ্যাডোটা এখানে অ্যাপ্লাই করছি, আপনি চাইলে একটা সার্কেলও নিতে পারতেন, যেমন কন্ট্রোল টি এটাকে ধরে আমি একটু চাপাই দিচ্ছি, মনে হচ্ছে এরকম হবে, এরকম থাকবে। ওকে,
তো দেখেন আমাদের যে ইমেজটা কেমন ছিল, আমরা যে একটা পরিপূর্ণ একটা লেমন আমরা হচ্ছে ইমেজ গুগল থেকে ডাউনলোড করেছিলাম এবং ওটা নিজেরাই হচ্ছে আমাদের এই ফটোশপের টুল দিয়ে আমরা কাটলাম এবং কেটে এটার মধ্যে হচ্ছে আমরা এখানে যে একটা লেমন কাটলে যে রিয়েলিস্টিক যে ভাবটা থাকে সেই ভাবটা এখানে নিয়ে আসার ট্রাই করলাম। ওকে, এখানে আমরা চাইলে আর একটু রিয়েলিস্টিক করতে পারি। যেমন হচ্ছে আমরা কি করতে পারি, আমি নিচে এটাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। অলরাইট, সো আমি এটাকে আনগ্রুপ করে দেবো, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিব। ওকে, এখন এখানে আমি একটা রিয়েলিস্টিক কিভাবে করবো, আমি ও একেবারে উপর একটা লেয়ার নেব, নতুন লেয়ার। ওকে, নতুন লেয়ার নিলাম। এখন এখানে আমরা দেখবো যে লেবুর লেবুর মধ্যে যে আপনার মনে হবে যে লেবুর রস পড়তেছে অথবা পানির পানির একটা ইফেক্ট এখানে আমরা দিব। যেমন হচ্ছে আমার একটা ব্রাশ আমরা ইউজ করবো, দেখি আমার এখানে ব্রাশটা আছে কিনা। আমরা একটু ব্রাশ টুলে যাব, দেন হচ্ছে এখানে ব্রাশ টুল থেকে আমরা ব্রাশগুলো দেখব। আমি একটু দেখে নিচ্ছি, সেখানে নাই। সো আমরা এখানে ব্রাশটাকে ডাউনলোড ডাউনলোড করা অলরেডি আছে, আমরা এটাকে ইনস্টল করব। জাস্ট ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশ থেকে আমরা যাব হচ্ছে আমাদের ব্রাশের অপশনে যাব, দেন হচ্ছে এখানে একটা ব্রাশ আছে, দেখেন ওয়াটার স্প্ল্যাশ। ওকে, এই ওয়াটার স্প্ল্যাশ আপনারা যদি এই ব্রাশটা, এই যে নামটা দেখতে পাচ্ছেন ওয়াটার স্প্ল্যাশ, এটা যদি লিখে আপনারা ব্রাশ হিজিতে সার্চ করেন তাহলে এই টাইপের ব্রাশগুলো পাবেন। সো আমি এখানে ডবল ক্লিক করছি, এই ব্রাশটাকে সিলেক্ট করলাম, এটাকে লোড করলাম। ওকে, এটাকে লোড করে দিলাম, লোড করে হচ্ছে আমি জাস্ট এই যে দেখেন আমাদের ব্রাশটা এখানে চলে আসছে। সো এখান থেকে ব্রাশটাকে আমরা নিব, এখান থেকে আমরা দেখবো যে কোন ব্রাশটা আমাদের যায়। আমি একটু ব্রাশ দেখব, আমি ব্রাশগুলো চেক করতেছি। ওকে, এটা একটা ব্রাশ যাইতে পারে, দেন হচ্ছে আমরা এটা দেখি, এটা একটা ব্রাশ আছে, এই ব্রাশটা আমরা দেখি। এই ব্রাশটা অবশ্যই আমরা এখানে হোয়াইট করে নেব, এটাকে হোয়াইট করে নিলাম, দেন হচ্ছে আমরা এটার উপরে ব্রাশটাকে অ্যাপ্লাই করবো। তাহলে দেখেন আমি যদি এখানে এই ব্রাশটাকে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমরা এখানে একটি একটু ছোট করে নিই, মনে হচ্ছে যে আমরা এখানে লেবুর যে রস সেটা হচ্ছে বের হচ্ছে, অথবা এখানে ওয়াটারের যে একটা ইফেক্ট সেই ইফেক্টটা আমরা এখানে দিতে পারলাম। রাইট, এখন আমি চাইলে অন্য একটা ব্রাশ এখানে ইফেক্ট করতে পারি যেটা নিচের দিকে পড়বে। সো আমরা দেখি এখানে কি ব্রাশ আছে, আমরা এটা দেখি। যেমন হচ্ছে এই আমরা এই ব্রাশটা যদি দেখি, আমরা এই ব্রাশটা না দেখে আরেকটা ব্রাশ দেখি। ওকে, সো এইভাবে ব্রাশগুলো অ্যাপ্লাই করে করে আপনি চাইলে এখানে আরো রিয়েলিস্টিক করতে পারেন। আমি এখানে এভাবে দিলাম, কন্ট্রোল জেড দিলাম, আমি আমি আরেকটা ব্রাশ দেখি। ওকে, এই ব্রাশটাকে আমি একটু বড় করে দিই, দেখেন আমি যদি বড় করে দিই, আমি একটু কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম, দেন হচ্ছে আমি ব্রাশটাকে আমি বড় করে চাইলে আমি এখানে এভাবে দিতে পারি। দেখেন, তাহলে দেখেন আমার মনে হবে যে আমার লেবুটার মধ্যে একটা মানে লেবুর রসগুলো বিয়ে বিয়ে পড়তেছে, এই ধরনের একটা ইফেক্ট কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো আমি লাস্টে যেটা দিলাম এটাকে উঠিয়ে দিই, আমি জাস্ট এতটুকুই রাখতে পারি। আমি জাস্ট প্রসেসটা দেখালাম যে আপনারা জাস্ট এভাবে কিন্তু চাইলে একটা ইমেজ আপনারা ডিজাইন করতে পারেন এই টাইপের ম্যানিপুলেশন করে, ম্যানিপুলেশন যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে। ওকে, সো যদি ম্যানিপুলেশনে আপনাদের হচ্ছে স্কিল আরও বাড়াইতে চান, আপনারা ম্যানিপুলেশন আর ইউটিউব আছে, দেন হচ্ছে আপনার গুগল আছে, আপনারা অ্যাপ্লাই করেন, আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। ওকে, সো আমরা যখন প্রজেক্ট বেস কাজ করব, যেমন হচ্ছে আমরা আর কয়েকটা ক্লাস পরেই হচ্ছে আমরা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব, যেমন হচ্ছে আপনার যে প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি আমাদের বা যে কাজগুলো হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনার খুব বেশি প্রয়োজন, যেমন হচ্ছে আপনার লোগো ডিজাইন বলেন, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার, হ্যাঁ এই টাইপের যে কাজগুলো অনেক ডিমান্ড আছে আপনার আমাদের মার্কেট প্লেসগুলোতে, ওই কাজগুলো নিয়ে হচ্ছে আমরা মেনগুলো কী বলে আপনাদের প্রজেক্টগুলো আমরা কমপ্লিট করব, এবং প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। ওকে,
সো আমি আশা করি যে আপনারা আমার সাথে ক্লাসটা বুঝতে পেরেছেন এবং এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনারা চাইলে সুন্দর সুন্দর আপনারা হচ্ছে ইফেক্ট তৈরি করতে পারেন বা সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। তবে একটা দুইটা ক্লাস করেই আপনি কিন্তু পারফেক্টলি করতে পারবেন না, আপনাকে এখানে সময় দিতে হবে। হ্যাঁ, আপনাকে মানে প্রচুর পরিমাণ সময় এখানে দিতে হবে, যে যত বেশি সময় আপনারা এখানে দিবেন আপনারা তত বেশি এখান থেকে ভালো করতে পারবেন। ওকে, তো ফাইনালি একটা কাজ করার পর আপনারা চাইলে সেই ইমেজটাকে সেভ করতে পারবেন, এবং সেভ কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা দেখছেন, রাইট? তো ওইভাবে আপনারা হচ্ছে সেভ করে নেবেন, এবং চাইলে এখানে আপনারা চাইলে এখানে কিন্তু আরো কালার মডিফিকেশন করতে পারেন। যেমন হচ্ছে, যদি এখানে কোনো কালার চেঞ্জ করতে চান বা কালার কোনো মডিফিকেশন করতে চান, তাহলে এখানে যে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এখান থেকে কালার যান, যেমন হিউ স্যাচুরেশন আছে, কালার ব্যালেন্স আছে, যার কালার ব্যালেন্স এখান থেকে আপনি চাইলে মডিফাই করতে পারেন। দেখেন দেখেন আমার কিন্তু আরো ইউলো হচ্ছে, তাই না? এখানে আরো আপনার এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো চাইলে আপনি এখান থেকে মডিফিকেশন করে নিতে পারেন। ওকে, এভাবে কিন্তু আপনার চাইলে এগুলোকে মডিফাই করে নিতে পারেন। ক্লিয়ার? সো এটা আমি অ্যাপ্লাই করবো না, আমি এটাকে অফ করে দিই, আমি যতটুকু আছে ওতে যথেষ্ট। সো আপনার চাইলে এভাবে এগুলোকে অ্যাপ্লাই করবেন। সো পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।